হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল পুরো ফ্রেশ হয়ে স্নান হয়ে গেছে আমার, এই জাস্ট সিঁদুরটা একটু ঠেকিয়েছি, মাথায় পড়তে হয়, তাই আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করছি। আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। আমি এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে, মানে ওখানে একটা পুজো আছে, তো ওই পুজোতে আমরা সবাই যাচ্ছি, আমার শ্বশুরবাড়ির সবাই যাবে, আমি, রিয়া, আমার বর, বাবা মা সবাই আমরা ওখানে যাব, পুজো দেব। তো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম, দেখতে থাকো। তো আমি এখন যাব নিচে, নিচে গিয়ে এই যে আমার নূপুরটা, এটা একটু কালো হয়ে গেছে, এটাকে একটু আমি কোলগেট দিয়ে পরিষ্কার করব। তো আমি নিচে যাই। আর হ্যাঁ, তোমাদের পুজোটার সম্পর্কে বলা হয়নি, পুজোটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে পুজোটা, মানে আমাদের আর কি দাসেদের একটা ইসে আছে, আমার বাপের বাড়ির টাইটেল যেহেতু দাস, তো এই আর কি সমস্ত মানে একটা দাসেদের একটা ইসে আছে, তো ওইটাই আমি ঠাকুমার মুখে যেটুকু শুনেছি যে এই পুজোটা আগে বাংলাদেশে হয়, দেন ইন্ডিয়াতে এখানে ফোন আসে, ওই পুজোটা হয়ে গেলে তারপর এখানে যারা যারা আর কি বড় বড় ইসেরা আছে সবাই এই পুজোটাকে করে। তো দু বছর করোনার জন্য এই পুজোটা বন্ধ ছিল, এই বছর আরও বেশি বড় করে পুজোটা হচ্ছে, তো সেই পুজোটাতেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, দেখে কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের। আজকে আমাদের সমস্ত যারা যারা দূরে থাকে, সমস্ত আত্মীয় স্বজন সবাই এই পুজোটাতে আজকে সামিল হয়, তো তোমরা দেখো, দেখে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগে তোমাদের। এই যে আমি হয়ে গেছি রেডি, আমাকে রিয়া শাড়িটা পরিয়ে দিয়েছে, আজকে এই শাড়িটা পরেছি আর জাস্ট হালকা একটু সেজে নিয়েছি। তো চলো, এখন মা আর রিয়া রেডি হচ্ছে, রেডি হয়ে নিই তোমার বেরোবো। এই যে আমরা এখন পুজোর ওখানে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। আমরা পুজোটা আমার মা সকালবেলায় দিয়ে দিয়েছিল, আমার এই পুজোটাও, এখানে আমাদের সমস্ত আত্মীয় স্বজন সবাই বসে আছে, একদম মন্দিরে পুজো হচ্ছে। এখানে দেখো, এখন আমাদের মায়ের, শীতলা মায়ের এখানেই টিপ পরানো হচ্ছে, সোনার টিপ, ঠাকুরমশাই পরাচ্ছে টিপটাকে। বাড়িতে এই যে দেখো, পুরো ঘেমে নেই, একসার হয়ে গেছি, বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এই এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চুড়িদার পরবো, পরে আবার যেতে হবে কলেজে। কলেজে মানে হচ্ছে রিয়ার কলেজে যেতে হবে, ওখানে আজকে ফ্রেশার্স আছে, তো আজকে সারেগামাপা রক্তিম আসবো এখানে, তো একা একা যাবে, আমাকে নিয়ে যাবে। তো চলো
মোটামুটি 6টা নাগাদ বেরোবো, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু বসি, বসে একটু ফ্রেশ হই, তারপর রেডি হয়ে আবার ওখানে যেতে হবে। মা এখন আমাদের বাড়িতেই আছে, আমি রা আমি আমার বর আর রিয়া চোর তিনজনে মিলে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে এসে আবার কথা বলছি। আর হ্যাঁ, তোমাদের দেখানো হয়নি, ওখানে খুব ভিড় ছিল বলে তোমাদের দেখানো হয়নি, ওখানে ছিল হচ্ছে খাবারে ছিল হচ্ছে খিচুড়ি তরকারি চাটনি, ব্যাস এটুকুই, প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মধ্যে আমরা খেয়েছি তাই আর দেখানো হয়নি। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে এসে আবার কথা বলছি। এই যে আমি রেডি হয়ে গেছি, বিছানার অবস্থা খুব খারাপ, বিছানা এখন দেখানো যাবে না একদমই। এই যে আমি এটা পরে নিয়েছি, লং, এটা গাউনের মতনই বলতে পারো, এটা এখন আমি পরে নিয়েছি, ব্যাস রিয়া রেডি হচ্ছে, ও রেডি হয়ে নিক, তারপর ওকে দেখাচ্ছি। আমি আর রিয়া যাবো কোথায় তো বললামই, বিধান কলেজে। আজকে কে আসবে? রক্তিম, তো রক্তিম আসবে আজকে, ওকে দেখতে যাবো, তোমাদের দেখাবো, সাথে দেখো। এই যে রিও রেডি, ব্যাস টাটা, চলো বেরাই। তো এই যে এখন এখানে দেখতেই পাচ্ছ, এখন এখানে প্রবেশ করছেন হলো তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। উনি কলেজে এসেছিলেন, এসে উনি কিছু বক্তৃতাও দিয়েছিলেন, বেশিক্ষণ উনি ছিলেন না, উনি 5 মিনিটের মতো বক্তৃতা দিয়ে উনি চলে গেছিলেন। আসলে আজকের মেন ফোকাস ছিল রক্তিম, তো রক্তিমই বেশিক্ষণ ছিল, তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে ভিডিওটাতে, দেখো। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, দেখ না, হায় হাত নাড়াচ্ছে, তুলেছি, কিছু বলা যাবে না। তোমরা এবার দেখতেই পারবে, এখন এই রক্তিম এখানে এন্ট্রি নিচ্ছে, মঞ্চে উঠছে এখন রক্তিম। তো ও গান করতে করতেই উঠছিল, তো আমার কপিরাইট পড়ে যাবে, যার জন্য আমাকে সাউন্ডটা অফ করে দিতে হচ্ছে, আমি কোনো গানই দিতে পারবো না, কারণ আমি কপিরাইট পেয়ে যাব, ইউটিউবে গান দেওয়া যায় না, তোমরা সবাই জানো, তো তার জন্য আমাকে গানটা অফ করে দিতে হচ্ছে। তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে যে মঞ্চে রক্তিম উঠে গেছে। এখানে দেখতেই পাচ্ছ যে স্টেজে এখন রক্তিম উঠে গেছে, আর রক্তিম আশিকি টু এর তুম হি হো গানটা করছিল, কিন্তু গানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে, যার জন্য।
তো রক্তিম এখানে গান করছিল সুন্দর সুন্দর, আর এখানে সবাই সব কলেজ স্টুডেন্টরা সবাই গার্লসরা সবাই নাচছিল। আসলে গার্লস আর বয়স আলাদা করা ছিল, তো এখানে সমস্ত গার্লসরা দারুণ এনজয় করছিল, সবাই মিলে ভীষণ এনজয় করছিল। তোমরা দেখতেই পাচ্ছো রিয়াও একটু নাচল। তো রক্তিম স্টেজ থেকে নেমে এসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের একদম সামনে ছিল, আমরা ভিড়ের জন্য খুব একটা কাছে যেতে পারিনি, কিন্তু আমাদের অনেকটাই সামনে চলে এসেছিল। ও এখানে এসেও গান করছিল, তো দেখতেই পাচ্ছ সবাই নাচানাচি করছিলো, যার জন্য ভিডিওটা ভীষণভাবে কেঁপে গেছিলো, হাতটা খুব কাঁপছিল, সবাই খুব নাচানাচি করছিল এখানে। ওখানে রক্তিম চলে যাওয়ার পর ওখানে এখন ডিজে রিমি বলে একজন উঠেছিল, এখানেও আমি তোমাদের সাউন্ড দিতে পারবো না, কারণ এখানে ডিজে বক্সে সব গান চলছিল, তার জন্য তোমরা জাস্ট এমনি ভিডিওটাই দেখো, আমি কোনো সাউন্ড দিতে পারছি না এখানে, তার জন্য সরি। এই যে এখানে এখন রক্তিম চলে যাচ্ছে, আমি তোমাদের ঠিক মতো দেখাতে পারিনি, বাট ও গাড়িতে ছিল, ঠিক মতো আমি করতে পারিনি ভিডিওটা। এই যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, এবার আমরা বাড়ি যাচ্ছি টোটো করে, তো আমি এর বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করিনি, করতে পারিনি, শরীরটা খুব টায়ার্ড ছিল তাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে চটপট ভিডিও পোস্ট করলে তোমরা দেখে নিতে পারো।